না আমি এই যে ইয়ে করতেছি, এই যে দেখুন টাচ এসি, তো এসিতে কি সমস্যা ছাপিয়ে থাকো, এই যে দেখুন এটার ভিতরে পাইপটা দিছি, পাইপটা একটা টাইট করে দিবেন, পাইপটা দিয়া তো আমি ইয়ে করতেছি, যে এইভাবে দেখাচ্ছি হয়তো দেখা যাবে না, এখন এই যে হাওয়া মাইরা দিচ্ছি দেখছেন কিনা, মোবাইলটা নিজে হাতে ধরতেছে, এখন পানি মারতে কোন, এই পানি মারতে কোন, পানি মারো, তো এসিটা করার জন্য প্রায় 50 থেকে 60 কিলোমিটার গাড়ি চালাই আসতে হয়েছে, এ শুধু এসিটার মধ্যে পানি পড়ে এভিডে, তো আমরা এই যে হাওয়া মাইরা দিছি এখন দেখি পানিটা বাইরে ক্লিয়ার আসে কিনা, হ্যাঁ এই যে পানিটা ক্লিয়ার আসতেছে, আগে কাঁচরাও বাড়িছে, এই যে এখনো কাঁচরা বাড়ি দিয়ে আছে দেখছেন কিনা আপনারা, এই যে এখনো কাঁচরা বাড়ি দিয়ে আছে, পানিটাও কীভাবে বাইরে পানি ভিতরে ডালতেছে, তো এখন দেখুন আপলোক দেখি আমি পানি ক্লিয়ার আর এই 50 কিলোমিটার গাড়ি চালা কি ইসকে লিয়ে আয়া 50 আর 60 কিলোমিটার হোগা, তো अभी पानी क्लियर आ रहा है, बस थोड़ा सा काम था, ट्रेन लाइन जो है ब्लॉक था अभी, इसलिए हाँ डालो, हाँ तो ए सी टा तो समस्या छो ए सी टा साफ कर देखें कत काचरा पड़े रही है, कत काचरा पड़े रही है, एन अनेक आगे ए सी टा करा पानी क्लियर आसते से देखें पानी क्लियर आसते से एन एन इनशाला भर पानी पड़े ना, तो ये दुटा एसर जो 50 থেকে 60 কিলোমিটার গাড়ি চালাই আসতে হয়েছে, এখানে অনেকগুলো এসি আছে দেখুন, অনেকগুলো এসি আছে, হ্যাঁ ডালো, তো এই যে পানির ভিতর থেকে ডালতেছে কাঁচাগুলো, হ্যাঁ কাঁচা যাওয়াই না বাইরে গেছে, এরপরে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু ভিডিও করি, দেখছেন এখন কত ক্লিয়ারলি পানি বাড়িতে আছে, কত স্পিডে পানি বাইরা, এটা মিনিস্টারের একজন অফিসারের অফিসটা, ये जो है मिनिस्टर एक ऑफिसर का बड़ा ऑफिसर का ऑफिस ऑफिस था, तो उसको बर्दाश्त नहीं होता था अंदर पानी आ रहा था, तो अभी ट्रेन लाइन क्लियर हो गई, तो यही काम था, और इसके लिए बहुत दूर से आना पड़ा, बहुत दूर से कम 50 किलोमीटर गाड़ी चला के आना पड़ा, ए सी जो है डच कंपनी का, तो यही काम था, हम इससे थोड़ा सा हवा मार दिया, ये जो 22 नंबर गैस का सिलेंडर था इसमें थोड़ा सा गैस था, तो उससे हम हवा मार दिया, तो अभी देख सकते हैं आप लोग उधर खिड़की से, ये दो फ्लोर का ऑफिस है, और उधर से ऊपर से पानी डाल रहा है खिड़की से, यार खिड़की एक मिनट खोल दो करण, हाँ देख सकते हैं, हाँ खिड़की खोला है, ये देखिए पानी डाल रहा है ऊपर से, हम नीचे से अभी ये कर रहा था, पानी डाल रहा था, अभी बहुत धूप है और गर्मी है, पता नहीं चल रहा है नहीं चल रहा है मालूम नहीं है, बड़ा जो 1.5 लीटर का बटल है उससे पानी डाल रहा है, वो पानी भी क्लियर आ रहा है, यही काम था, उसका ड्रेन लाइन ब्लॉक था और कुछ नहीं है, आप लोग टेंशन नहीं लेना है, तो आप साथ में रहिए, क्या क्या काम कर रहा है थोड़ा बहुत आप लोग का साथ शेयर करेगा, इसका मामूली बात था, क्यों आप लोग का शेयर किया देखिए, अभी पानी क्लियर आ रहा था मामूली बात था, लेकिन इसके लिए 50-60 किलोमीटर अपना मुल्क में ऐसा करेगा, पानी अगर 10 दिन भी वैसा गिरता रहेगा कोई इम्पोर्टेंट नहीं है, लेकिन अभी है विदेश से দেখছেন বিদেশের মধ্যে 50-60 কিলোমিটার গাড়ি চালাই পানি হয়ে বরদাস্ত হয় না আসতে হয়েছে, ভালো থাকবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন, যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ, আর যারা করেন নাই আব্দুর রহমান সাথে থাকবেন, দোয়া করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখছেন এই যে কত কাঁচরা আসতেছে হাতের মধ্যে দেখা যায়, এই যে দেখেন এই দেখুন কত কাঁচরা আসতেছে, হ্যাঁ আর এই দেখছেন কত কাঁচরা আসতেছে, এটা বন্ধ হবে না কি হবে,
सन। तो এখন পানি ক্লিয়ার আসছে, এখন পানি ক্লিয়ার আসছে, আরো ডালতে হবে। দেখুন কি পরিমাণ, একটা অফিসের ভিতরে কি পরিমাণ পানি আসছে, এই যে দেখুন পুরো পানি, এই যে দেখুন দেখা যাচ্ছে একটা অফিসের ভিতরে কি পরিমাণ পানি। তো এই অফিসের ভিতরে কিভাবে বসতে পারবে, এই যে দেখেন কত সুন্দর অফিস, একটা ইঞ্জিনিয়ারের অফিস, কত পানি। এই দেখুন পানি ডালতেছে, এখন পানি মোটামুটি যাইতেছে, অনেক কাঁচরা। এই দেখুন এসিটা দিয়া কিভাবে কাঁচরা মারিছে, মানে দেখতেছেন তো। কি পরিমাণ একবার পুরো অফিস পানি আর পানি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো সারা দেখবেন ইয়ে করবেন, এই যে এখন পাইপটা ক্লিয়ার ব্লক ছিল, এটারও পাইপটা ব্লক ছিল, এখন পাইপটা ইয়ে হয়ে গেছে। দেখছেন কি পরিমাণ পানি, পুরো অফিস পানি পানি হয়ে গেছে, দেখছেন পুরো অফিস। তো অফিসটা কত সুন্দর অফিস, দেখছেন পুরো অফিস একবারে। তো পাশে থাকবেন, সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে 1.5 লিটার কয়েকটা বোতল পানি ডালা হয়েছে। আব্দুর রহমান ব্লগ, আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।